আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমরা যারা এবার 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে, ঠিক আছে? তোমাদের বৃহস্পতিবার যার যে এইচএসসি পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা আপাতত হচ্ছে না, এটা পরবর্তীতে নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অস্থিরতার মধ্যে আগামী বৃহস্পতিবার সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অনিবার্য কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে সেখানে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 21 জুলাই রোববার থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষা চলবে। আপাতত তোমাদের হচ্ছে শুধুমাত্র একটা পরীক্ষা স্থগিত করা হয়েছে। যদি কোনো কারণে আন্দোলন আরও বেড়ে যায় বা কোনো কারণে হচ্ছে বিদ্যালয়ে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু যদি বন্ধ থাকে, এগুলো যদি না খুলে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা আরও কয়েকটি স্থগিত হতে পারে। আপাতত বলা হয়েছে যে একটা পরীক্ষা স্থগিত এবং 21 জুলাই থেকে হচ্ছে আবারও আগের নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে, আগের সময়সূচি অনুযায়ী। এবং যে পরীক্ষাটা পিছানো হয়েছে সেটার তারিখ পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ছিল নোটিশটি, সবার সাথে শেয়ার করে দিতে পারো ভালো লাগলে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।